রোহিত শর্মা আর বিরাট কোহলির অধিনায়কত্বের তুলনা করে শিখর ধাওয়ান কাকে বানালেন ভারতের সেরা অধিনায়ক, ভিডিওতে জানাবো এর বিস্তারিত। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে হলো বেশ কিছু বড় রেকর্ড, কে কি রেকর্ড করলো তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে। মূল আলোচনায় থাকছে আইপিএলে দল বদলের ক্ষেত্রে অজিঙ্ক্য রাহানে দিলেন নয়া চমক, কি সেই চমক। এছাড়াও ভারতীয় ক্রিকেটের আরও কিছু চমক দেওয়ার মতো নিউজের বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ অবধি। এবারে চলুন জেনে নেই বিস্তারিত। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্বে দল দুর্দান্ত প্রদর্শন করছে। গত কিছু বছর বিরাট কোহলি নিজের অধিনায়কত্বে দলে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছেন, যেখানে আজ ভারতীয় দলকে কোনো অজেয় দলের চেয়ে কম দেখাচ্ছে না। ভারতীয় দলের এই প্রদর্শনে স্বয়ং অধিনায়ক কোহলির বিরাট হাত যে আছে, যিনি স্বয়ং দলের জন্য প্রেরণা হয়ে রয়েছেন। বিরাট কোহলি অধিনায়ক হওয়ার পর আরও বেশি কিছু খতরনাক হয়ে গিয়েছেন আর প্রচুর রান করে চলেছেন। এইভাবে বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় দলের ব্যাটিংয়ের দায়িত্ব রোহিত শর্মাও দারুণভাবে পালন করছেন। গত তিন বছরের কথা বলা হলে রোহিত আলাদা স্তরের ব্যাটসম্যান হয়ে গিয়েছেন। আজ বিরাট কোহলি আর রোহিত শর্মা বিশ্বের দুই সেরা ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন, যারা লাগাতার নিজেদের প্রদর্শনে ভারতীয় দলকে আলাদাই উচ্চতায় পৌঁছতে লেগে পড়েছেন। এই দুজনের মধ্যে যখনই অধিনায়কত্বের তুলনা আসে তো এটা বলা হয় বেশ মুশকিল হয়ে যায়, কারণ রোহিত আর বিরাট দুজনে আলাদা আলাদা শৈলীর অধিনায়ক। রোহিত শর্মা আর কোহলির জুটির তৃতীয় সদস্য শিখর ধাওয়ানেরও বড় যোগদান থেকেছে। শিখর ধাওয়ান তো গত বেশ কিছু বছর ধরে রোহিত কোহলির সঙ্গে খেলেছেন, তো দুজনের অধিনায়কত্বেও খেলেছেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া ইন্টারভিউতে যখন শিখর ধাওয়ান রোহিত আর বিরাটের তুলনা নিয়ে প্রশ্ন করা হয় তো ধাওয়ান দুজনের অধিনায়কত্বকে আলাদা শৈলী বলে অভিহিত করেছেন আর বলেছেন যে ওরা আলাদা আলাদা ক্যারেক্টার, বিভিন্ন পরিস্থিতিতে ওরা আলাদা আলাদা বিকল্প বানায়, যাই ওদের একটি বিশেষ মুহূর্তে সঠিক মনে হয় ওরা তারা সঙ্গেই যায়। ওরা নিশ্চিতভাবে একে অপরের সঙ্গে আলোচনা করেন, যখন রোহিত অগ্রণী হয় তো আমার কাছে চর্চা করে, যখন বিরাট অগ্রণী হয় তো রোহিত আর আমি দুজনের সঙ্গে আলোচনা করি। সেক্ষেত্রে এই দুজনের মধ্যে কে ভারতের সেরা অধিনায়ক তা বাছাই করা খুবই মুশকিল থাকছে। ভারত আর বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের শুরু হয়ে গেছে। আজ 14 নভেম্বর ইন্দোরে খেলা হওয়া প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চায়ের ঠিক পরে অতিথি দলের ইনিংস 150 রানে শেষ হয়ে যায়। ভারত প্রথম দিনের সমাপ্তি পর্যন্ত এক উইকেট হারিয়ে 86 রান করে ফেলেছে। প্রথম ইনিংসের আধারে ভারতীয় দল 64 রানে পেছিয়ে রয়েছে। আজকের ম্যাচে হলো বেশ কিছু বড় রেকর্ড, আসুন আপনাদের জানাই সে ব্যাপারে। এক, মমিনুল হকের টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটা প্রথম ম্যাচ ছিল। বাংলাদেশের হয়ে এই ফর্মেটে অধিনায়কত্ব করা মমিনুল 11তম খেলোয়াড়। দুই, রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে এটি 350তম ম্যাচ। এই উপলব্ধি হাসিল করা রোহিত বিশ্বের 53তম আর ভারতের 12তম খেলোয়াড় হলেন। তিন, ঋদ্ধিমান সাহা সাদমান ইসলাম এর ক্যাচ ধরার সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটে 300 ক্যাচ পূর্ণ করলেন। চার, মমিনুল হককে আউট করার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় মাটিতে নিজের 250 উইকেট পূর্ণ করলেন। ভারতের টেস্ট ক্রিকেটে 250 উইকেট নেওয়া অশ্বিন তৃতীয় স্পিনার হলেন। অশ্বিনের আগে অনিল কুম্বলে আর হরভজন সিং এই রেকর্ড গড়েছেন। পাঁচ, রবিচন্দ্রন অশ্বিন ঘরোয়া মাঠে সবচেয়ে দ্রুত 250 টেস্ট উইকেট নেওয়া বোলার হলেন। শ্রীলঙ্কার তারকা মুথিয়া মুরালীধরনও 42টি ম্যাচে এই কৃতিত্ব গড়েছিলেন। কনগ্রাচুলেশন টু অশ্বিন। স্বামী অশ্বিনদের দাপটে 150-এ অল আউট বাংলাদেশ। চা বিরতিতেই বাংলাদেশের 7 উইকেট হারিয়ে ফেলেছিলেন, তারপরে ব্যাট করতে নেমে আধ ঘন্টা টিকতে পারল না বাংলাদেশ। 5 ওভারের মধ্যেই বাকি 3 উইকেট হারিয়ে ফেলল ওপার বাংলার ক্রিকেটাররা। যদিও হ্যাট্রিক হলো না মোহাম্মদ শামির। চা বিরতির আগের ওভারের শেষ দু বলে পরপর ফিরিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজকে। হ্যাট্রিকের জন্য চা বিরতির পরে ওভারের প্রথম বলেই শামির প্রয়োজন ছিল আর একটি মাত্র উইকেট, তা অবশ্য হয়নি। আসলে টি টোয়েন্টি সিরিজে হারের হ্যাং ওভার এখনও কাটিয়ে উঠতে পারে না বাংলাদেশ। পারেনি বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনের শুরুটা যথাসম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করবেন বাংলাদেশিরা। ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রতিরোধ কার্যত প্রথম দুই সেশনে খড়কুটোর মতো উড়ে গেল। বল হাতে আগুন ঝরালেন শামি, একাই নিলেন 3-3 উইকেট। অশ্বিন উমেশ এবং ঈশান্ত দুটো করে উইকেট নিয়েছেন। বাংলাদেশি ইনিংসে একাই লড়ে চালিয়েছেন মুশফিকুর, তবে 43 রানে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে মুশফিকুর রহিম প্যাভিলিয়নে ফেরার পরে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশিদের শোচনীয় ব্যাটিং ব্যর্থতা।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে দুঃস্বপ্নের শুরু প্রথম থেকেই। ইনিংসের ষষ্ঠ ওভারে উমেশ যাদবের বলে ইমরুল কায়েসের ফিরে যাওয়া সেই শুরু, তারপর ক্রিজে কোনো ব্যাটসম্যানই থিতু হতে পারেননি। বিরাট কোহলি ম্যাচের আগের দিনই ইঙ্গিত দিয়েছিলেন তিন পেসারই দল সাজাতে পারেন, সেই ফর্মুলা মেনেই পাঁচ বোলারে খেলছে ভারত, দুই স্পিনার ও তিন পেসার। উমেশ ইশান্তের সঙ্গে পেস বিভাগে শামি এবং জাদেজা অশ্বিনের জোড়া ঘূর্ণিফল, সেই ম্যাচ বোলারই প্রথম থেকে বাংলাদেশি ব্যাটসম্যানদের উপরে চড়া হলেন। লাঞ্চের আগে বাংলাদেশের স্কোরবোর্ডে 63 তুলতে না তুলতে তিনি উইকেট হারিয়ে ফেলেছিলেন। ফিরে গেছিলেন ইমরুল কায়েস, সাদমান ইসলাম এবং মোহাম্মদ মিঠুন। ক্রিজে টিকে যাওয়া অধিনায়ক মমিনুল হককে ফেরান অশ্বিন। অশ্বিনের স্পিন বুঝতে না পেরে সরাসরি বোল্ড হয়ে গিয়েছিলেন, তারপরে মাহমুদুল্লাহ নামলেও দশের বেশি করতে পারেননি। লিটন দাসের সঙ্গে বাংলাদেশি ইনিংসের উদ্ধার কাজ চালাচ্ছিলেন মুশফিকুর রহিম, হাফ সেঞ্চুরির দোরগোড়ায় তিনি আউট হয়ে যান সামির বলে। টি টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেও বিরাট আধিপত্য। ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশকে 150 রানে বেঁধে রাখার পর প্রথম দিনের শেষ প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে 86 রান তুলেছে ভারত, অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে 64 রানে পিছিয়ে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা সিরিজে স্বপ্নের ফর্মে থাকা রোহিত শর্মা এদিন চূড়ান্ত ব্যর্থ, মাত্র 6 রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। ইনিংসের অষ্টম ওভারে আবু জায়েদের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে সহজে তুলে দেন ড্রেসিং রুমে ফেরেন হিটম্যান। অথচ প্রোটিয়াদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে 500 বেশি রান এসেছিল রোহিতের ব্যাট থেকে। প্রথম টেস্টে 2টি সেঞ্চুরি এবং তৃতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ফর্মে ছিলেন রোহিত, দ্বিতীয় ম্যাচে একাই ব্যাট হাতে দলকে জিতেছিলেন হিটম্যান। এদিন রোহিত ব্যর্থ হলেও রান পেয়েছেন অপর ওপেনার ময়ঙ্ক আগরওয়াল এবং নম্বর তিন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। দিনের শেষে পূজারা 43 এবং ময়ঙ্ক 37 রানে ক্রিজে রয়েছেন। রোহিত দ্রুত ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে 72 রান যোগ করেন পূজারা ও ময়ঙ্ক। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেনি বাংলাদেশ শুরুতেই, অর্থাৎ 31 রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। তারপর ক্যাপ্টেন মমিনুল হক ও মুশফিকুর রহিমের ব্যাটে লড়াইয়ের চেষ্টা করে বাংলাদেশ। চতুর্থ উইকেটে দুজন 68 রান যোগ করেন, কিন্তু ব্যক্তিগত 37 রানে বাংলাদেশ অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার পর নিয়মিত উইকেট হারাতে থাকে টাইগাররা। তবে বাংলাদেশ ইনিংসে জোড়া ধাক্কা দেন মোহাম্মদ শামি, পরপর মাহমুদুল্লাহ ও রহিমকে তুলে নেন ভারতের এই ডানহাতি পেসার। ব্যক্তিগত 43 রানে রহিমের স্টাম্প ছিটকে দেন শামি। চা বিরতির ঠিক আগে স্বামীর জোড়া ধাক্কার পর তাদের তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ ইনিংস। স্বামীর বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি টাইগাররা। 58.3 ওভারে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্বামী 13 ওভারে 5টি মেরেন সহ মাত্র 27 রান দিয়ে সর্বাধিক 3টি উইকেট নেন বাংলার ডানহাতি পেসার। উমেশ যাদব, ঈশান্ত শর্মা ও অশ্বিন 2টি করে উইকেট নিয়েছেন। আইপিএল দল বদলের শেষ দিনে চমক রাজস্থান থেকে দিল্লি ক্যাপিটালসে রাহানে। একদিকে যখন ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে চলছে টেস্টের লড়াই ব্যস্ত অজিঙ্ক্য রাহানে, অন্যদিকে তখন নিশ্চিত হয়ে গেল আসন্ন আইপিএলে তার ভবিষ্যৎ। ট্রান্সফার ইন্ডোর শেষ দিনের রাজস্থান রয়্যালসের থেকে ভারতীয় ব্যাটসম্যানকে নিজেদের দলে টেনে নিল দিল্লি ক্যাপিটালস। 2011 থেকে 2015 মৌসুম এবং 2018 থেকে 2019 পর্যন্ত রয়্যালস জার্সিতে মোট 100টি ম্যাচ খেলেছেন রাহানে, যার মধ্যে 24টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই রাহানেকে এবার দেখা যাবে দিল্লি দলে। ডিসেম্বরের নিলামের আগে বৃহস্পতিবারই ছিল আইপিএলে দল বদলের শেষ দিন, আর এদিনই তাকে স্বাগত জানালো দিল্লি। সোশ্যাল মিডিয়ায় মিডল অর্ডার ব্যাটসম্যানকে দিল্লিতে যোগ দেওয়ার জন্য অভিনন্দন জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল ওয়েবসাইটে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে দিল্লির সহ কর্ণধার পার্থ জিন্নাল বলে, ভারতীয় দলের ধারাবাহিক ব্যাটসম্যান অজিঙ্ক্য রাহানেকে নিজের দলে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত, অর্থাৎ এবার দিল্লির জার্সিকে রবিচন্দ্রন অশ্বিনের পাশেই খেলবেন রাহানে। ইতিমধ্যে কিংস ইলেভেন পাঞ্জাব ছেড়ে দিল্লিতে যোগ দিয়েছেন ভারতীয় স্পিনার। টেস্ট দলে তার ধারাবাহিকতা প্রশ্নাতীত, কিন্তু ছোট ফর্মেটের ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ পান না রাহানে। আগামী বছর অস্ট্রেলিয়ার আয়োজিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পেতে মরিয়া তিনি, আর সেই লক্ষ্যে আইপিএলকে প্রস্তুতি মঞ্চ হিসেবে কাজে লাগাতে চান। আইপিএলে মোট 140টি ম্যাচ খেলেছেন তিনি, গড় 32.93, স্ট্রাইক রেট 121.92। এছাড়াও এই টুর্নামেন্টে তার নামের পাশে রয়েছে 2টি সেঞ্চুরিও। তবে গত বছর লাগাতার হারের মুখে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় রাজস্থান। টুর্নামেন্ট চলাকালীনই অধিনায়কত্বের দায়িত্ব নেন স্টিভ স্মিথ। গত মরশুমে রয়্যালসের হয়ে 14 ম্যাচে 393 রান করেছিলেন তিনি, তবে পুরনো ব্যর্থতা ভুলে আসন্ন মরশুমে দিল্লির হয়ে নজর কাড়তে চান তিনি। দীপক চাহার জানালেন মহেন্দ্র সিং ধোনি শিখেছে এই বিশেষ মন্ত্র, যে কারণে তিনি পেয়েছেন সাফল্য। ভারতীয় দলের জোরে বোলার দীপক চাহার বাংলাদেশের বিরুদ্ধে ভীষণই ভালো প্রদর্শন করে টি টোয়েন্টি দলে নিজের জায়গা করে নিয়েছেন। আজ প্রত্যেকে এই খেলোয়াড়ের প্রশংসা করছেন। এখন জোরে বোলার দীপক চাহার নিজের সফলতার শ্রেয় চেন্নাই সুপার কিংস আর তার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দিয়েছেন।
নাগপুরে হ্যাট্রিক সহ ৬ উইকেট নেওয়া দীপক চাহার এখন নিজের সফলতার শ্রেয় চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনিকে দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার একটি ইন্টারভিউতে বলেছেন যে আমি আইপিএলকে সমস্ত শ্রেয় দিতে চাইব। আমি চেন্নাই সুপার কিংস আর ধোনি ভাইয়ের কাছে অনেক কিছু শিখেছি, কোনো ব্যাটসম্যানের বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে পড়তে হয় আর তারপর সেই অনুসারে বোলিং করা, এই সমস্ত জিনিস আন্তর্জাতিক ক্রিকেটে আমাকে যথেষ্ট সাহায্য করছে। আমার এমন ব্যাটসম্যানদের ভিডিও দেখার অভ্যাস যাদের বিরুদ্ধে আমাকে এক ম্যাচে বোলিং করতে হবে, এতে আমার নিজের খেলাকে একটা আলাদা স্তরে নিয়ে যেতে সাহায্য হয়। চেন্নাই সুপার কিংসে ধোনির অধিনায়কত্বে ভালো পারফর্ম করে ভারতীয় দলে নিজের জায়গা করে নেওয়া দীপক চাহার বলেছেন যে এটা ভীষণই ভালো লাগে যখন আপনার কড়া মেহনতের ফল আপনি পান। ২ বছরের বেশি হয়ে গেছে যে আমি ধোনির ভাইয়ের আন্ডারে থেকেছি, উনি আমাকে মাঠে অনেক ভোগেছেন, আমি সেই ঘটনাগুলি থেকে অনেক কিছু শিখেছি। উনি আপনাকে উইকেটের পেছন থেকে দেখেন, এটা অনেকবার হয়েছে যখন উনি আমাকে বোলিং করার আগে কিছু বলেছেন আর আমি একটি উইকেট নিয়ে স্পেল সমাপ্ত করেছি। এই ইন্টারভিউ চলাকালীন দীপক চাহার জানিয়েছেন যে তার কথা ধোনির সঙ্গে হতে থাকে। ধোনির সঙ্গে আলোচনার ব্যাপারে কথা বলতে গিয়ে দীপক চাহার বলেছেন, ডেথ ওভারে বোলিং করা সহজে নয়, এটা প্রধান বিষয় যেটা আমি ওর কাছ থেকে শিখেছি। ধোনি ভাইয়ের কাছে আমি যে জিনিসগুলো শিখেছি সেটা আন্তর্জাতিক স্তরে আমাকে অনেক সাহায্য করছে। আমি ওর সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, কখনো কখনো আমি পাবজি খেলতে খেলতে ওর সঙ্গে কথা বলি। তো বন্ধুরা, এই ছিল প্রতিবেদন। প্রতিবেদনটি কেমন হলো তা কমেন্টস করে জানান, ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভারতীয় ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিত্য আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।